হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, ভিডিওটা দেখো। আজকের বিষয়টা হলো যে দালাল এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে। কেন মিথ্যা কথা বলে? ও এতদিন খেয়ে এসেছে, কিন্তু মিথ্যাটা এখন ধীরে 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 মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে এখন ধরে ফেলছে মানুষ যে মিথ্যা কথাটা কোথায় বলছে। ও যে মিথ্যা কথাগুলো বলে তার প্রমাণ কেউ দিতে পারে না। তো আজকে আমি প্রমাণটা তুলে ধরব তোমাদের সামনে, তুলে ধরব। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে হারে দালাল, এ লোটে শুটকি, তুই একটা পশু, একটা জানোয়ার, তার জন্য তোকে কে কি বললো তার জন্য তুই পশুটাকে অন্য কাউকে দিয়ে দিবি। তো মানুষ যে তোকে কমেন্ট করছে ঠিকই তো করছে, যে আজকে যদি তোমার একটা সন্তান হতো, পেট চিরার সন্তান হতো, হ্যাঁ, তাহলে তুমি কি করতে, কি করতে? আরে ও দিয়ে দিত, দিয়ে দিত, দিয়ে দিত। কেউ যদি বলে না ওই তোমার ভেরুটাকে, তোমার ওই ভেরুর হাতে তোমার মরণ আছে, তো ও লাথি মেরে তাড়িয়ে দেবে, ভেরুটাকে লাথি মেরে তাড়িয়ে দেবে, এক সেকেন্ড লাগবে না। যেরকম মানে জ্যোতিষীর কাছ থেকে এসে, ওর এক মিনিট লাগেনি পশুটাকে কার বাড়িতে দেবে সেইটা ঠিকঠাক করতে, ওর এক মিনিট টাইম লাগেনি, বুঝেছ? তো একটা পশু যখন পালা যায় না, সে সন্তানের মতনই হয়ে যায় আমাদের কাছে, সন্তানের মতনই হয়। কিন্তু এ কি সন্তানের মর্ম বোঝে বলো? তোমরা বোঝে? যদি সন্তানের মর্ম বুঝতো, তাহলে একটা সন্তানকে এভাবে অন্য কোথাও দিয়ে দিতে পারতো না, দিয়ে দিতে পারতো না। আজকে ও সেইটা দালালি করতে বসেছে, বরকে নিয়ে, ভেরুটাকে নিয়ে, ভেরুটা পিছে বসে আছে করে দেখছে, আর ব্যাস হয়ে যাচ্ছে। লজ্জা করে না তো? লজ্জা করে না? আরে তোর পাশে তোর ভেরু, যতই আমরা ভেরু বলি কিন্তু তোর তো স্বামী, তোর তো দরদ থাকা দরকার আজকে তোর জন্য। তোর ফ্যামিলির কে না কথা শুনছে বল, কে না কথা শুনছে, ছোট বড়, কে না কি বলছে, সবাই বলছে। তো লজ্জা করে না? সত্যি আসলে তো জন্মেরই ঠিক নাই, তো জন্মেরই ঠিক নাই। তো আজকে আমি একটা স্ক্রিনশটটা দিচ্ছি, তুমি সেইটা দেখে নাও, তারপরে আমি আবার আসছি তোমাদের মাঝে, ঠিক আছে? তো আগে দেখে নাও ভিডিওটা। তার সাথে এক সময় আমি কিনিয়ে কিনিয়ে যেতাম, ঠিক আছে, তাদের সাথে এখন সেটেলমেন্ট হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। যে ভুলটা করেছি অন ক্যামেরা বলেছি, যে ভুলটা করেছি তাদেরকেও বলেছি, যে কারোর কারণে করেছি, যে দিনের পর দিন পরিচালনা করেছে আমাকে, ভালোবাসা ইমোশন নিয়ে কন্টিনিউ খেলে গেছে আমাদের পুরো গ্রুপটার সাথে, পুরো গ্রুপটাকে নিয়ে নোংরামি করে গেছে নিজের স্বার্থে, বুঝতে পেরেছে? তো সেহেতু সবকিছু তো হয়ে গেছে, এখন পুরোনো কাসুন্দি ঘাটে কি লাভ? কোনো লাভ নেই, কারণ আটকাতে পারছিস না। আর একটা জিনিস, যে জিনিস করেছিস তুই কমিউনিটি পোস্টে দিয়ে, আমার ভিডিও দিয়ে, ঠিক আছে, যেখানে আমাকে আমার বউকে দেখা যাচ্ছে, ঠিক আছে, তো সেই সব তো পুরনো জিনিস, কবে কার জিনিস, এসব দেখি কোনো লাভ আছে? আর তুই যেটা নিয়ে বলছিস, যে জিনিসটা নিয়ে কমিউনিটি পোস্টে দিয়েছিস, প্রথম তো হচ্ছে তুই চেয়েছিলিস, হ্যাঁ দর্শক বন্ধুরা, প্রথম ও চেয়েছিল যে ওইরকম ধরনের ভিডিও যেন আমি ওর সাথে করি, বুঝতে পেরেছ? ওর যে ভেড়াটা রয়েছে, ভেড়াটাকে কিছুতে লাগাম দিয়ে তো আনতে পারে না, লাগাম ছাড়িয়ে ছাড়িয়ে মানে সারাক্ষণ পেছনে মেরে মেরেও ঠিক করে আনতে পারে না, এরকম সোয়া জিনিস কোনোভাবেই কোনোভাবে কিছু দাঁড়ায় না, বুঝতে পেরেছ? তো লোটে গাছটি মুড়িয়ে গেছে আর দাঁড়া হয় না, বুঝতে পেরেছ? তো তাকে অনেক চেষ্টা করেছে, করেনি, তখন আমাকে টোপ দিয়েছিল বাড়িতে আসার জন্য, কত কি করার জন্য নিশ্চয়ই তোমরা বুঝেছো, হ্যাঁ। তো আজকে পরিষ্কার হলো তোমাদের কাছে যে কেন ওই জিনিসটা নিয়ে এলো, কেন হচ্ছে ওই জিনিসটাই করতে বলেছিল, যে তুমি এত ভালো ভালো প্র্যাঙ্ক করো, এত ভালো ভালো ভিডিও করো, আর আমার এই ভেড়াটা রয়েছে না, গুহা খুলতে পারে না, ভিডিও করতে পারে, ঠিক আছে, তো যার কারণে বলেছিল আমার সাথে এসো বিছনায় গরম করো, যেটা ওই ভাগনাকে দিয়ে করাচ্ছিল, বুঝতে পেরেছো? তো ভাগনাকেও টানতে চেয়েছিল, যখন এই নোংরামগুলো ধরা পড়েছে, ননদ ওকে পাঠিয়ে দিয়েছে বাইরে, বুঝতে পেরেছো? সেম জিনিস ওই জিনিস, আমি আমার বউয়ের সাথে ভিডিও করি, ঠিক আছে, সেটা কি এরকম ধরনের নোংরা কোনো বাইরের কোনো মহিলাকে নিয়ে করতে পারবো সেরকম ভিডিও? ওর ইচ্ছা ছিল ওইরকম ধরনের ভিডিওগুলো ওর সাথে করি আমি, ঠিক আছে, মানে যে ধরনের রোম্যান্টিক ভিডিও, বুঝতে পেরেছো? তো কিন্তু করিনি, গায়ে লেগেছে, অগত্যা এরকম ধরনের নোংরা কাজকর্ম করতে হবে, আর আমাকে তো আটকাতে পারছে না, এখন কি করে আটকাবে? একে টেনে আনি, তাকে টেনে আনি, ওর তো দলের দরকার পড়ে না, কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে দল ভারী করছে আমাকে আটকাবার জন্য, বুঝতে পারো? আটকাতে পারবি না, এক্ষুনি আমি ভয়েস রিভিল করবো, এক্ষুনি আমি ভয়েস রিভিল করবো যে ছলচাতুরি করে নোংরামো করেছিস, একটা জ্যোতিষীর নাম করে যেটাকে তুই মানে বাড়ির থেকে তাড়াতে চেয়েছিস, তোর আগাগোড়াই প্ল্যান ছিল যে তুই ওটাকে তাড়াবি,
নিয়ে এসেছিলি তো নিজের ভিউজের ধান্দায়, লোকের কাছ থেকে টাকা খেয়েছিস, অনেক লোকের কাছ থেকে ইমোশনাল ভাবে ফুল করে তাদের কাছ থেকে টাকা খেয়েছিস, ওকে দেখিয়ে দেখিয়ে ওর খাবারের জন্য টাকা তোর অ্যাকাউন্টে ঢুকেছে, ঠিক আছে? বলছি তো যদি দম থাকে তুই তোর ব্যাংকের ডিটেলসও দেখা, যদি ক্ষমতা থাকে দেখাতে পারবি না তুই, জানি তো কোথা কোথা থেকে তোর টাকা ঢুকেছে সব থেকে ভালো আমি জানি। হ্যাঁ বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, এবার বলি, এর আগাগোড়াই ছক ছিল ওই পোষ্যটাকে ঘর থেকে তাড়াবে ও, ঠিক আছে? যখন কামাবার ছিল কামিয়ে নিয়েছে, এখন ওকে দিয়ে হচ্ছে না, এখন দরকার পড়েছে বাইরে বেরোতে হবে, পারে ব্লক চ্যানেলকে দাঁড় করাতে হবে নোংরামো করে ভেড়াটাকে দিয়ে চাদরের তলায় ঢুকিয়ে ঢুকিয়ে হাত দিয়ে কাজ করে ভিউজ কমাতে হবে, বুঝতে পারছি? কিছুদিন আগে দেখেছো না অন্ধকারে লেপের তলায় ঢুকে কি করছিল, ডান হাত ওপরে আর বাঁ হাত কাজ করছিল, বুঝতে পেরেছো? তার বেরু দেখবেন চোখ বন্ধ করেছিল, বুঝছিল ফিল করছিল, ফিল বাঁ হাতের ফিল করছিল, ঘোড়া বাঁ হাত দিয়ে আনন্দ উপভোগ দিচ্ছিল, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবারে আসি, ওর তো মেন হচ্ছে এটাই, ওটাকে তাড়াবার চক্রান্ত করেছে। আমি একজন পশুপ্রেমী হিসেবে এখানে অন ক্যামেরা দাঁড়িয়ে বলছি, তুই নাম্বার রিভিল করেছিস, যে যে সংস্থা থেকে ফোন করেছে সেটা তারা করেছে, তাদের ম্যাটার, ঠিক আছে? আমি নিজের থেকেও পার্সোনালি ফোন করেছি, তাকে আমি পশুপ্রেমী হিসেবে ফোন করেছি। তোমরা কি চাইবে কোনো একটা পশু তার ঘর হারা হোক, তার মানে যে বাবা মাকে ধরেছে, মানে বাবা মা বলছে, মানে অলিখিতভাবে বাবা মা, এটা তো বাবা মা হওয়ার যোগ্য না, সেই জন্য দেখছো না ঠিক করে পেট টেটও কিছু করতে পারেনি, ভগবানও খালি রেখে দিয়েছে, তো এটা তো বাবা মা হওয়ার যোগ্যও না। তো সেখানে তোমরা কি চাও যে একটা পশু নিজের মানে ঘর ছাড়া হোক, চাও কি? তো সেরকম আমিও চাই না যে একটা সন্তান একটা ছোট্ট বাচ্চা ঘর ছাড়া হোক, এদের স্বার্থের জন্য লাথি মেরে তাকে ঘর থেকে বের করে দেবে, আর লাথি তাকে নিয়ে আসবে দরকারের জন্য, তাকে নিয়ে আসবে দরকার ফুরিয়ে গেলে তাকে লাথি মেরে বের করে দেবে, উচিত না, উচিত না। আর বলছে কি, আর কি একটা বললো, ঝুমাকে ভিডিও ফোন করে আমি ধমকি দিয়েছি, ঝুমাকে দিয়ে ফোন করেছি, সেই ভিডিও এখনো পর্যন্ত রয়েছে, সেখানে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে দিয়ে নোংরামো করেছিল, উলঙ্গ হয়ে বসে জাতীয় সঙ্গীত গান গাইছিল, সেটা আমি ফোন করে ওকে বন্ধ করিয়েছি, বলেছি ভিডিও প্রাইভেট কর, ভিডিও প্রাইভেট করুন, নাহলে আপনার এগেনস্টে স্টেপ নেওয়া হবে। স্টেপ কিন্তু আমি কোনো প্রশাসনের হয়ে বলিনি, আমি সাধারণ মানুষ হিসেবে বলেছি স্টেপ, তুই শুধু প্রুফ করে দেখা, প্রুফ করতে পারবি না। আসলে এর কাছে তো এই সব নোংরা জিনিসগুলোই এগিয়ে আসে, এই নোংরা জিনিসগুলোই তো প্রমোট করে, যেরকম দেখেছো পরকীয়াকে প্রমোট করে, তো ঠিক এরকম ওর ভালোবাসার মানুষই হচ্ছে যে ঝুমা কেয়া, এরা হচ্ছে ভালোবাসার মানুষ, কারণ ওদের পর্যায়ে তো যাচ্ছে আস্তে আস্তে, এখনই এরকম করে পেট তুলে দেখাচ্ছিল, তো ওদের পর্যায়ের জিনিস ওদেরকেই তো সমর্থন করবে, ওরা নোংরামো করবে, সেগুলো আমি বারণ করবো, সেগুলো আমি ভুল করেছি, তাই না? তুই যত কর বলছি তো আটকাতে পারবি না আমাকে, আটকাতে পারবি না তুই আমাকে। তো সেখানেও তাকে বন্ধ করিয়েছিলাম, জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামো করেছিল বলে তাকে ফোন করে বন্ধ করিয়েছিলাম, এটা বন্ধ কর প্রাইভেট কর, তখন সে প্রাইভেট করেছিল। এটাই তো আমার ক্যালমার, এটাই আমার ক্যালমা, তুইও দেখ থরথর করে কাঁপছিস, থরথর করে, এবার তো আরো কাঁপবি যখন কল রেকর্ডিংটা দেবো। তার সাথে কথা হয়েছে, তাকে পর্যন্ত বলা হয়েছে আমি কল রেকর্ডিংটা ছাড়বো, বলেছে নিশ্চয়ই ছাড়বেন, নিশ্চয়ই ছাড়বেন, আপনার নামে নোংরামো হবে, কোনো একটা জ্যোতিষীর নাম করে তাকে দিয়ে নোংরামো করা হবে, নিজের ঘাড়ের ময়লাটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে অন্যর ঘাড়ে বন্দুক রেখে দিয়ে, সেটা তো হবে না, না সেটা কোনোভাবেই হতে পারে না। তাকে তার নাম বদনাম করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তার নাম্বার ছড়ানো হয়েছে, তাকে বদনাম করা হয়েছে, সে বলেছে সে একটা একটা জ্যোতিষী কি করে বলতে পারে, একটা একটা জ্যোতিষী বলতে পারে যে কারো সন্তানকে ছেড়ে দিন, আপনার সন্তানের জন্য আপনার ক্ষতি হয়েছে, আপনি মা হয় সেই সন্তানটাকে বের করে দিন, বলতে পারে? ও সেটাই এসে প্রুফ করিয়েছে, ওর আসল উদ্দেশ্য ছিল ওই বাচ্চাটাকে বের করে দেওয়া, সেটাই আমাদের দরকার ছিল যে বাচ্চাটা কোনো মতে যেন রাস্তায় না এসে পড়ে, নোংরামো নিয়ে আসার সময় নিয়ে আসবে, ভিউজ খাওয়াবে, টাকা খাওয়াবে, তারপর তাকে লাথি মেরে ফেলে দেবে। এবারে তোমাদেরকে ফিজি ফান্ড না বকে তোমাদেরকে ভয়েস কলটা শোনাচ্ছি, তোমরা শোনো যে ওনার সাথে কি কথাবার্তা রয়েছে। আর কালকে যে দৌড়েছিল না কুকুরের মতো, এই কিছুদিন আগে বলছিল আমাকে কোথায় ডেকেছে, আমাকে কোথায় ডেকেছে, ঠিক আছে? এই যে অন ক্যামেরা দাঁড়িয়ে রয়েছে, আর তুই দেখ, তোমরা দেখেছো নিশ্চয়ই কালকে কিরকম কুকুরের মতো তরবর তরবর করতে করতে দৌড়ালো, তরবর তরবর করতে করতে দৌড়েছে, ঠিক আছে? কুকুরের মতো ডাকা করিয়েছে, কুকুরের মতো ডাকা, বলছি কি আমি গেছিলাম আগের দিন আমার বিশ্বাস শেষ ছিল, তাই জন্য ভেড়াটাকে নিয়ে গেছিলাম, ভেড়াটাকে যদি নিয়েই যায় তাহলে ওখানে প্রশাসন কি করছিল, প্রশাসনটা কে আনিয়েছিল, উনি আনিয়েছিলেন, কারণ ওনার নামে নোংরা নোংরা জিনিস ছড়িয়েছে ইউটিউবে, ওনার নাম্বার রিভিল করেছে এখানে, ওনার নামে বাজে কথা বলেছি, উনি নাকি বলেছেন কুকুরটাকে তাড়িয়ে দিতে, কুকুরটা থাকলে বিরাট বড় ক্ষতি হবে, বুঝতে পেরেছো? তোমাদের ঘরে যাদের ঘরে পোষ্য রয়েছে, মানে পোষ্য, তোমরা তো এখানে পোষ্য থাকা মানে হাতে পায়ে কোথাও না কোথাও সে কামড়াবে, ওর তো টেন্ডেন্সি, ওটা তো নর্মাল টেন্ডেন্সি যে কামড়াবে, এতে আবার নতুন কি আছে যে যোগ আছে, কুকুরে কামড়ানোর যোগ আছে, তো নতুনত্ব কি আছে? এটা তো হয়, পশু ঘরে থাকলে তোমাদের যদি পাখিও পোষে, পাখিও তোমায় গুট করে কামড়ায়, এতে আবার যোগের কি আছে? এটা তো হয়, তো মা সামান্য এই জিনিসটাকে দিয়ে নোংরামো করে ওকে বাইরে বের করার চক্রান্ত করছে। এর আগেও তোমরা দেখেছো চিকিৎসা শাস্ত্র দেখিয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুর শরীর খারাপ বলে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, তো এবারেও ঠিক সেই জিনিসটাই করছে, ওকে বের করার চক্রান্ত করছে, কিছুভাবে ওকে বের করে দেবো, কি করবো, জ্যোতিষীর গালের ওপরে বাঁশ রেখে আমি এই জিনিসটা চালাবো, ঠিক আছে? পারলি পারবি না তুই, পারবি না, পারবি না তুই। এবারে তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু শোনো যে কি কথা হয়েছে, কুকুরের মতো দৌড় করিয়েছে, তো শুনে না ভালো করে। আচ্ছা, আপনি কোন একজন ভদ্র মহিলাকে তার কুকুরকে নিয়ে বলেছেন পোষ্যকে নিয়ে ছাড়িয়ে দিতে, নাহলে তার শনির দশা চলছে?
না ভুল বলেছি, আমি বলেছি যে আপনি কুর্তি সাধারণত খুবই আমরা কামড়াতে পারি, কথা কেটে যাচ্ছে কি বলবেন কথা বলুন। বলছি না আমি ওনাকে বলেছি যে আপনার কুকুরটা সাবধান থাকবেন, কুকুর আপনি আছে কুকুরটা বলেছি কুকুরকে সাবধান থাকবেন, কুকুরের কামড়া জীব আছে, কুকুরের কামড়ে কি আছে? কুকুরের কামড়া ধরে সাবধান থাকবেন, সেটা দিয়ে আমাকে বলা হয়েছে। আচ্ছা কুকুরের কামড়ে আপনি বলেছেন যে ওনার মৃত্যু হবে? না 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 রাজি কথা সম্পূর্ণ ভুল কথা, আমি একথা বলেছি যে আমি কিন্তু বলেছি যে কুকুরটা সাবধান থাকবেন, কামড়া ধরে একটি বলেছি আর কিছু না। এই করে তো আপনার বরবাদ করছে, আপনার মানে সোশ্যাল মিডিয়াতে আপনার নাম্বার ছড়াচ্ছে উনি। মানে কুকুরের উনি তার মানে মিথ্যে কথা বলছে যে কুকুরের মৃত্যু রয়েছে ওনার জ্যোতিষী বলেছে? দেখা হলো, দেখেছো ভালোভাবে যে ও আজকে সঞ্জয় ওকে কি না বলছে, কি না বলছে। এই সঞ্জয়ের কাছে একদিন শুতে চেয়েছিল, শুতে চেয়েছিল সঞ্জয়, সেটা একদম খোলসাভাবে বলে দিচ্ছে, কোথায় ওর বউ আর কোথায় তুই। হ্যাঁ তুই ওর বউর সাথে তোর কম্পেয়ার করতে চাস তাই না? তো লজ্জা করে না, লজ্জা করে না? তুই একটা বাইরের বেটা ছেলেকে ডেকে নিয়ে এসে তুই এসব কথা বলিস? আসলে তোর তো অভ্যাস আছে, তোর অভ্যাস আছে না, তার জন্যে তুই পারিস। আজকে সঞ্জয় দেখ ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, দেখেছিস? ফাটিয়ে দিয়েছে, লজ্জা কর, লজ্জা শরম কর, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানে রাখছি, ঠিক আছে? টাটা, বাই বাই।